গভীর রাতে কৈলাসহর শহর এলাকায় অর্ধনগ্ন অবস্থায় প্রেমিক প্রেমিকাকে ধরে ফেলে এলাকাবাসীরা। যদিও প্রেমিকের স্ত্রী এবং প্রেমিকার স্বামী রয়েছে বলেও এলাকাবাসীরা জানান। পরবর্তী সময়ে এলাকাবাসীরা পুলিশের হাতে তুলে দেয় প্রেমিক প্রেমিকাকে। সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। ১৯শে আগস্ট শনিবার বিলোনিয়ার আইসি নগর মুন্ডা বস্তির পর শনিবার গভীর রাতে কৈলাসহর পুর পরিষদের ১৪ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর এলাকায় পরকীয়ায় লিপ্ত থাকা অবস্থায় এলাকার মানুষ ঘরের ভিতরে থাকা প্রেমিক প্রেমিকাকে অর্ধনগ্ন অবস্থায় ধরে ফেলে বলে এলাকাবাসীরা দাবি করেন। উল্লেখ্য, দুর্গাপুর এলাকায় মমতা দাস সোনার স্বামী এবং দুই ছেলেকে নিয়ে ভাড়া বাড়িতে বসবাস করছেন। শনিবার গভীর রাতে মমতা দাসের বাড়িতে এক অচেনা যুবককে ঢুকতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরবর্তী সময় এলাকাবাসীরা মমতা দাসের ঘরে জোর করে ঢুকে দুজনকে অর্ধনগ্ন অবস্থায় পায়। এলাকাবাসীরা জানান যে শনিবার রাতে মমতা দাসের বাড়িতে মমতার স্বামী এবং দুই ছেলে ছিল না। তাছাড়া মমতা দাসের বাড়িতে যে যুবকটি ছিল সেই যুবকটির নাম উত্তম সরকার। উত্তমের বাড়ি কৈলাসহরের চিনি বাগান এলাকায় এবং উত্তম সরকার নিজেও বিবাহিত এবং উত্তমের ছেলে মেয়েও রয়েছে। বাড়িতে স্ত্রী ছেলে মেয়ে রেখে এর আগে উত্তম মমতার ঘরে এসেছিল বলে বাড়িতে স্ত্রী ছেলে মেয়ে রেখে এর আগেও উত্তম মমতার ঘরে এসেছিল বলে এলাকাবাসীরা জানায়। এলাকাবাসীরা মমতার ঘরে দুইজনকে অর্ধনগ্ন অবস্থায় পাবার পর এলাকাবাসীরা উত্তম এবং মমতা দুজনকে ঘরের বাইরে পিলারের মধ্যে দড়ি দিয়ে বেঁধে রাখে এবং কৈলাসহর থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে উত্তম এবং মমতাকে থানায় নিয়ে যায়। আমি ভাবছি মনে করো নাই, আমি গেটটা খুললে একবার ঢুকছি, ঢুকতে আবার গেটটা বাঁধছি, বান্দা আছে। মানে ঘরে না, বারিন্দার দরজার সামনে। মহিলা ঘরে কে কে থাকে? থাকে তো তাহলে দুই ছেলে স্বামী, আজকে কেউ নাই। আজকে উনার স্বামী বা ছেলে কেউ নাই? কেউ নাই। তো রাত্রবেলা আপনার কখন টের পাইছেন? ফোনে 12টা। তো তারপরে কি করছেন? তারপরে আমি আবার গেছি গেতো ওই সেক্রেটারি বাসা দিয়া কইছে, দাদা ভাই রমি রমিলে কি ভাই কথাটা ঘরে আছে নি, শিওর নি তুমি? আমি কো শিওর। তখন আমি তারা সবরে কইছে তোমরা পিছনে দা যাও বা ডাইন, আমরা মহিলার সামনে দা আছি আছি কই। আমি গেট খুললিয়া ঢুকছে গিয়া দরজা বেতা ভাই দরজা খুলে না, 10-15 মিনিট পরে দরজা খুলছে, খোলা পর আমার ঘরের ভিতরে ঢুকতে দেয় না, এমন করে ধরে রাখছে দরজা। আমি ডাকে ঢুকছে দেখে আমার আংসা হেলছে। তো যে ছেলেটা আসলো তার নাম কি, তার বাড়ি কই জানেন? উত্তম সরকার কইছে। বাড়ি কোন জায়গায়? বাড়ি কইছে বরনগর। ওই মহিলাটা বাড়ি চিনি বাগান? উত্তম বাবু কি সবসময় ওই মহিলা ঘরে আইতো? না আমি দেখছি না স্যার, দুই দিন আইছে। আমি দেখছি না। আপনারা তো এলাকার মানুষ, কি মনে করেন এই উত্তম বাবু কি ওই মহিলা ঘরে সবসময় আইতো? ও দুই দিন আইছে স্যার, তাই ঘর একদিন রাত্রে আইছে আর একদিন সকাল টাইমে আইছে। তো আপনারা এর আগেও দেখছেন এরকম? ও দেখছি। এরকম প্রতিবাদ করছেন এর আগে? না আমরা তো কইছি কইছে তাই দেওয়ার কইছে। তো আপনারা এখন কি চাইতেছেন? আপনারা এখন কি চাইতেছেন? মমতা দাসের সাথে কি সম্পর্ক সেটা উত্তম সরকারকে জিজ্ঞেস করলে উত্তম জানায় যে দেওর বৌদির সম্পর্ক। কিন্তু মমতা প্রথম দিকে এলাকাবাসীদের ভাই বোন বলেই পরিচয় দিয়েছিল। বৌদির বাড়িতে দেওর আসতেই পারে, কিন্তু গভীর রাতে কেন আসবে এবং বৌদির বাড়িতে আসবে? উত্তম সরকার নিজের বাইক বৌদির বাড়িতে না এনে দূরে বাইক কেন রেখে আসবে বলে এলাকাবাসীরা প্রশ্ন করলে উত্তম সরকার কোনো ধরনের সদুত্তর দিতে পারেনি। উনি আপনাকে? আমার বৌদি। তো আপনি এই রাত্রে এখানে? এই রাত্রে আমাদের গিয়ে আনতে তার বাড়িতে একটা সমস্যা হয়েছে, ঝগড়া হয়েছে, আমি গিয়ে আইছি আর কি। মানে আপনি কি নাম? উত্তম সরকার। তো আপনি এই রাত্রে এত রাত্রে এখানে? এত রাত্রে না, আরো 1-1.5 ঘন্টা আগে আইছি। রাত্রবেলা আপনার ঘরে এত রাত্রে আপনার ঘরে? আপনাদের নাকি উলঙ্গ পাইছে? আপনারা দুজনের সম্পর্ক কি? আমরা দেওর বৌদি। দেওর বৌদি এত রাত্রেবেলা এখানে কেন? তো রাত্রে এখানে আমি 10টার সময় আইছি। তো 10টার সময় কেন গাইতেন? কেন 10টার সময় কেন আইবেন? কেন? পরিবারের সমস্যা হয়েছে, তাদের স্বামী যে আমার বাড়িতে নিয়ে জিনিস রাখছে অলরেডি। আপনার স্বামী আপনার কি হয়? আমার ভাই হয়। তো আপনার ভাইয়ের না কথা কইবেন, স্বামীকে কিভাবে কথা বলেন? আরে
পরকীয়া সম্পর্ক যেভাবে দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে তাতে আগামী প্রজন্মে এর প্রভাব ভয়ঙ্কর হবে বলে অনেকেরই অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।